সবার প্রথমে গাইস তোমরা কিন্তু আজকে রাত 12টার পর আমাদের গেমের ভিতরে নতুন একটা রয়্যাল দেখতে পারবে। তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছ গাইস, এই রয়্যালটা কিন্তু তোমরা আজকে রাত 12টার পর আমাদের গেমের ভিতরে দেখতে পাবে। আর এই রয়্যালের মধ্যে কিন্তু তোমরা এই মেল বান্ডেলটা দেখতে পারবে, এছাড়া গাইস একখানা কাটানা স্কিন দেখতে পারবে, এছাড়া গাইস একখানা ইমোট দেখতে পারবে, এছাড়া গাইস একখানা অ্যানিমেশনও দেখতে পারবে। আর এখানে গাইস কিছু টোকেন সিস্টেমও করে দিয়েছে, মানে তোমাদেরকে প্রথমে টোকেনে ভরিয়ে দেবে, তারপর গাইস তোমাদেরকে টোকেন দিয়েই এক্সচেঞ্জ করতে হবে, ডাইরেক্ট পাবে বলে তো আমার মনে হয় না। সো গাইস আমি তোমাদেরকে বলবো এই ইভেন্ট গুলোতে তোমরা কেউ ডায়মন্ড খরচা করো না, একটা স্পিনও তোমরা এই ইভেন্ট গুলোতে করো না। তার থেকে যেই ফ্রেডেড হুইল গুলো আমাদের গেমের ভেতর আসবে সেই ফ্রেডেড হুইল গুলো তোমরা ডায়মন্ড খরচা করে কমপ্লিট করতে পারো। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কি কি ফ্রেডেড হুইল আমাদের গেমের ভেতরে আসবে এই ইভেন্টের উপরই। সো ইভেন্টের ব্যানারটাও দেখে নাও, এই ইভেন্টে কিন্তু তোমরা আজকে রাত 12টার পর ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারেই দেখতে পাবে। সো এরপরে গাইস তোমাদেরকে অনেকদিন আগেই একটা ভিডিওতে বলেছিলাম তোমরা কিন্তু এই ইভেন্টে একখানা ইমোট একেবারে ফ্রিতে পাবে। সো তোমরা এখন ইমোটটা দেখতেই পাচ্ছ গাইস, এই ইমোটটা কিন্তু তোমরা একেবারে ফ্রিতে পাবে এই স্কোয়াড বিট ইভেন্টের মধ্যে। জাস্ট কয়েকটা মিশন দেওয়া হবে, মিশন কমপ্লিট করলেই ইমোটটা তোমরা একেবারে ফ্রিতে নিতে পারবে। সো ইমোটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো এটার পরে গাইস তোমরা কিন্তু এখন একটা ফ্রেডেড হুইল দেখতে পাচ্ছ, আর গাইস এই ফ্রেডেড হুইলটা কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে খুব তাড়াতাড়ি দেখতে পারবে এই স্কোয়াড বিট ইভেন্টের মধ্যেই। সো এই ফ্রেডেড হুইলের মধ্যে কিন্তু তোমরা এই ইমোটটা দেখতে পারবে, এছাড়া গাইস যেই ফিমেল বান্ডেলটা রয়েছে সেই ফিমেল বান্ডেলটাও কিন্তু এই ফ্রেডেড হুইলের মধ্যেই দেখতে পাবে। গাইস ইমোটটা কিন্তু বেশ ভালো রয়েছে, সেই কারণেই বলছি তোমরা ফালতু ওইসব রয়্যালে ডায়মন্ড খরচা না করে এইখানে তোমরা ফ্রেডেড হুইলটা কমপ্লিট করো ভাই, 100% কনফার্ম তোমরা পার্মানেন্ট পেয়ে যাবে। তো এবার তোমাদের ইচ্ছা, আমি তোমাদেরকে জাস্ট বলে দিলাম এই ফ্রেডেড হুইলে কিন্তু 1100 ডায়মন্ডে সব কটা আইটেম পেয়ে যাবে, কিন্তু গাইস ওই রয়্যালে কিন্তু 1000 ডায়মন্ডে পাবেই না, মিনিমাম 4000 থেকে 5000 ডায়মন্ড কিন্তু খরচা হবেই, তাও আমি কম বললাম তোমাদেরকে। সো এটার পরে গাইস তোমাদেরকে আরো একটা ফ্রেডেড হুইল দেখাচ্ছি গাইস, এইগুলো কিন্তু তোমরা ফ্রেডেড হুইলের মাধ্যমে দেখতে পারবে। যেরকম ফ্রেডেড হুইল তোমরা দেখতে পাচ্ছ সেম টু সেম এরকমই ফ্রেডেড হুইল তোমরা আমাদের গেমের ভেতরে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে। সো এই ফ্রেডেড হুইলটাও তোমরা নিতে পারো, এখানে গাইস ঘোড়াটা কিন্তু স্কাইভিং এর কাজও করবে, এছাড়া গাইস এর সাথে কিন্তু তোমরা একখানা অ্যানিমেশনও পাবে। তোমরা এখন দেখতেই পাচ্ছ এই অ্যানিমেশনটা, এটাও কিন্তু তোমরা এই ফ্রেডেড হুইলের মধ্যেই পেয়ে যাবে। তবে গাইস ফ্রেডেড হুইল গুলো তোমরা কবে আমাদের গেমের ভেতরে দেখতে পারবে কনফার্ম কোনো ডেট এখনো পর্যন্ত জানানো হয়নি, কনফার্ম ডেট এসে গেলেই আমি তোমাদেরকে বলে দেবো, বাট এইগুলো কিন্তু তোমরা ফ্রেডেড হুইলেই দেখতে পারবে। যেরকম ফ্রেডেড হুইল তোমাদেরকে দেখালাম সেম টু সেম ফ্রেডেড হুইলই তোমরা ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে। এছাড়া গাইস তোমরা কিন্তু 9 তারিখে আমাদের গেমের ভেতরে আরো একটা মিশন দেখতে পারবে, যেই মিশনটা কমপ্লিট করলে কিন্তু তোমরা এখানে প্যারাশুটের স্কিন, ডায়মন্ড রয়্যাল ভাউচার এগুলো কিন্তু পেয়ে যাবে। সো এবার গাইস চলে এসে যাক তোমরা কিভাবে গোল্ড র ইভেন্ট কমপ্লিট করবে, এছাড়া গাইস কিভাবে তোমরা দুগুলি শটগান থমসন গান স্কিন একেবারে ফ্রিতে নিয়ে নেবে। সো তার আগে গাইস অবশ্যই ভিডিওতে লাইক করো, চ্যানেলে নতুন থাকলে তোমরা সাবস্ক্রাইবও করে রাখতে পারো, বিকজ এই চ্যানেলে ফ্রি ফায়ারের অ্যাডভান্স আপডেটেড লিক্স আসছে। আর গাইস আসতে থাকবার ইভেন্ট আপডেট নিয়ে, ডোন্ট টেনশন, জব তক অভ্র ভাইয়ে ডেনে কি কোই বাদ নেই হ্যায় ভাই। সো এখন গাইস তোমরা যে ইভেন্টের পেজটা দেখতে পাচ্ছ এরকমই ইভেন্টের পেজ কিন্তু তোমরা স্কোয়াড বিট ইভেন্টের মধ্যে দেখতে পাবে। তো একদম নিচে দেখো পেট লুডো আছে, এছাড়া গাইস টোকেন টাওয়ার ইভেন্ট আছে, এছাড়া গাইস যে ফিমেল বান্ডেলটা তোমাদেরকে আমি দেখালাম ফ্রেডেড হুইলের মধ্যে সেটা আছে, এছাড়া গাইস গোল্ড র ইভেন্টটাও কিন্তু এখানে রয়েছে। সো প্রত্যেকটা বড় বড় ইভেন্টে তোমরা এরকমই ইভেন্টের পেজ দেখতে পাও যেটার মধ্যে গাইস সব ধরনের ইভেন্ট থাকে। সো গোল্ড রতে প্রেস করলে তোমরা দেখো এরকম ইভেন্ট কিন্তু তোমরা এর আগেও আমাদের গেমের ভেতরে পেয়েছো গাইস। প্রায় 3 থেকে 3.5 বছর আগে কিন্তু এরকম একখানে ইভেন্ট এসেছিল, যেখানে গাইস অনেকেই কিন্তু এরকম ছবি এঁকে ফেমাসের গান স্কিন কিন্তু পেয়েছিল একেবারে ফ্রিতে। সো এরকম ইভেন্ট কিন্তু গোল্ড র ইভেন্টে আসতে পারে। এছাড়া গাইস আরো একটা যে লিক্স বেরিয়ে আসছে গোল্ড র ইভেন্টে সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি। সো এরকম ইভেন্ট এলে তো তোমাদেরকে ছবি একেই করতে হবে, আর গাইস গান ক্রেটসও দিতে পারে অথবা গাইস পার্মানেন্টও দিয়ে দিতে পারে। সো এখন গাইস তোমরা যে গোল্ড র ইভেন্টটা দেখতে পাচ্ছ গাইস এরকমও কিন্তু গোল্ড র ইভেন্ট আমাদের গেমের ভেতরে আসতে পারে, আর গাইস সব থেকে বেশি চান্স কিন্তু এরকমই গোল্ড র ইভেন্ট। এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা স্পিনের জন্য 250 গোল্ড লাগছে, মানে গাইস গোল্ড কোনো ডায়মন্ড এখানে তোমাদের খরচা করতে হবে না, আর গাইস এখানে কিছু
পার্মানেন্ট গান স্কিনও আছে। এছাড়া গাইস 7 দিন 3 দিন 4 দিন এরকম টাইমিং এরও কিন্তু গান স্কিন রয়েছে। আর গাইস এরকম ইভেন্ট কিন্তু গোল্ড র ইভেন্টে আসার চান্স প্রায় 90% তোমরা ধরে রাখো। আর গাইস তোমরা সবাই জানো প্রত্যেকটা ওয়েব ইভেন্টের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একখানা ডিজাইন থাকে, সেই ডিজাইনের কিন্তু একখানা লিক্স আমি পেয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের উপরে। আর সেই কারণেই আমি তোমাদেরকে বলছি এরকমই গোল্ড র ইভেন্ট কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে দেখতে পাবে ইন্ডিয়া বাংলাদেশ দুটো সার্ভারই 90% কনফার্ম। বাট লাস্টে যদি গরেনা চেঞ্জ করে দেয় সেই কারণে তোমাদেরকে আরেকটা ইভেন্টও দেখিয়ে রাখলাম। সো এখন গাইস তোমরা গোল্ড র ইভেন্টের অফিসিয়াল ব্যানারটাও দেখতে পাচ্ছ, এখানে দেখো 12 থেকে 20 তারিখ পর্যন্ত এটা চলবে। আর গাইস এখানে দেখো XM8 আছে, M60 আছে, থমসন আছে আর দুগুলি শটগান আছে। আর নিচে দেখো লেখা আছে ইউজ গোল্ড টু গেট ফ্রি প্রাইজ, নিউ গ্র্যান্ড প্রাইজ ইজ অ্যাডেড ডেইলি ফর ফার্স্ট 5 ডেজ। সো গাইস আমার মনে হয় তোমরা কিন্তু দুগুলি শটগানটা পারমানেন্ট পাবে না, ট্রায়ালে পাবে, 5 দিন করে হয়তো ট্রায়ালে দেবে। বাট গাইস থমসন গান স্কিনটা কিন্তু তোমরা পারমানেন্ট পেতে পারো, কারণ গাইস থমসন গান স্কিনটা কিন্তু প্রায় 5-6 মাস আগে আমাদের গেমের ভেতরে ফ্রেডেডভিল ইভেন্টের মধ্যে 4th অ্যানিভার্সারি ইভেন্টে এসেছিল। সেই কারণে গাইস আমি তোমাদেরকে বলছি থমসনটা কিন্তু পার্মানেন্ট দিতে পারে। বাট গাইস আগের ওবি আপডেটেই একটা মারাত্মক ওয়েভ ইভেন্টে দুগুলি শটগানটা এলো, যেখানে অনেকে ডায়মন্ড খরচা করে নীলটাই হয়তো পেয়েছে। সো এটা যদি এখন ফ্রিতে দিয়ে দেওয়া হয় তাহলে ভাই সেই সব ইউজারদের ভাবো তো যারা ডায়মন্ড খরচা করে সেই দুগুলি শটগানটা পেয়েছে। সো এই কারণেই আমি তোমাদেরকে বলছি দুগুলি শটগানটা কিন্তু পার্মানেন্ট হওয়ার চান্স খুব কম। XM8, থমসন আর M60 এই তিনটার তো পার্মানেন্ট হয়ে যাবে, বাট দুগুলিটা হয়তো পার্মানেন্ট নাও হতে পারে। সো দেখা যাক 12 তারিখে কিরকম ইভেন্ট আমাদের গেমে দেওয়া হয়। জাস্ট আমি তোমাদেরকে ইন্টারফেস গুলো দেখিয়ে দিলাম, আর সেকেন্ডে যে গোল্ড র ইভেন্টটা দেখালাম সেই ইভেন্টে কিন্তু আসার চান্স প্রায় 90%। সো ওয়েট করো, তো আজকের ভিডিওতে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব বাটনটাকে ভেঙে দাও, পাশে ঘন্টা আছে ঘন্টাটাকে বাজিয়ে দাও। সো গুড বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো বাই।